আজ এই ভিডিওতে আমরা ডেথ অফ এ পার্টনার অর্থাৎ কোনো পার্টনারের মৃত্যু হলে তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে সেগুলি শিখব। দেখো, ডেথ অফ এ পার্টনার করার আগে আমাদের কিছুটা রিটায়ারমেন্টের কনসেপ্ট কিন্তু নিয়ে নেওয়া জরুরি। আমরা যদিও এর আগে রিটায়ারমেন্ট করেছি, কিন্তু তা সত্ত্বেও আরেকবার ধরিয়ে দিচ্ছি। দেখো, রিটায়ারমেন্ট আর ডেথের মধ্যে কিছু মিল আছে, আবার কিছু অমিল আছে। প্রথমে মিলগুলো বলা যাক। দেখো, রিটায়ারমেন্টে একজন চলে যায়, কারণ জানি না, চলে যায়। ডেথের ক্ষেত্রেও কিন্তু একজন চলে যাচ্ছে। রিটায়ারমেন্টের ক্ষেত্রে যখন আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা করি, তখন দেখা যায় যে রিটায়ারিং পার্টনারকে কিছু তুলে দিতে হয়, তার হাতে কিছু দিতে হয়। কি কি দিতে হয়? বাই ডিফল্ট, অর্থাৎ কোশ্চেন পেপারে বলুক আর নাই বলুক, তার ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্স, সে কি তাকে দিতে হয়? নাম্বার টু, তার ভাগে যে রিজার্ভ, অর্থাৎ প্রপোর্শন অফ রিজার্ভ, সেটিও রিটায়ারিং পার্টনারের হাতে তুলে দিতে হয়। ডেথের ক্ষেত্রেও কিন্তু ওই একই কথা খাটে, অর্থাৎ যে পার্টনার মারা গেল, সেই পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স, তার রিজার্ভের ব্যালেন্স, এগুলো অটোমেটিক্যালি, অর্থাৎ বাই ডিফল্ট, তার অ্যাকাউন্টে ক্রেডিট করতে হয়, অর্থাৎ তার হাতে তুলে দিতে হয়। আর রিটায়ারমেন্টের সঙ্গে ডেথের কি মিল রয়েছে? না, এগ্রিমেন্টে যদি বলা থাকে যে কোনো পার্টনার ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাওয়ার অধিকারী, স্যালারি পাওয়ার অধিকারী, তাহলে রিটায়ারিং পার্টনারকে সেগুলিও দিতে হয়, অর্থাৎ সেই রিটায়ারিং পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হয়। ডেথের ক্ষেত্রে একই কথা খাটে, অর্থাৎ এগ্রিমেন্টে যদি বলা থাকে যে যে ডিজিজ পার্টনার, অর্থাৎ যে মৃত অংশীদার, তাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হবে, তাহলে আমরা দেব। যদি তাকে স্যালারি দেওয়ার কথা বলা থাকে, তাহলে তাকে দেব। ইভেন রিটায়ারমেন্টের গুডউইল ট্রিটমেন্ট আর ডেথের গুডউইল ট্রিটমেন্ট সেম বলতে আরেকবার রিপিট করছি, যখন রিটায়ারিং পার্টনার, অর্থাৎ যে পার্টনার চলে যাচ্ছে, আমরা কি করি গুডউইল ট্রিটমেন্টের ক্ষেত্রে? যে পার্টনার চলে যাচ্ছে, প্রথমে টোটাল ভ্যালু অফ গুডউইলের মধ্যে ওই রিটায়ারিং পার্টনারের প্রপোর্শনটাকে বের করে নিই, তারপর যে পার্টনাররা থেকে গেল তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করি এবং রিটায়ারিং পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করি, গেইন ইন রেশিওতে। ডেথের ক্ষেত্রেও তাই, যে পার্টনার ডিজিজড, অর্থাৎ যে পার্টনার মারা যাচ্ছে, তার ভাগের গুডউইলটা দিয়ে তাকে ক্রেডিট করব, আর যারা বেঁচে থাকছে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করব ইন দেয়ার গেইন ইন রেশিও। ক্লিয়ার? তাহলে অমিলটা কোথায়? অমিল হচ্ছে যে ইন কেস অফ রিটায়ারমেন্ট, চলে যাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু মৃত্যুর কোনো সময় থাকে না। অর্থাৎ হয়তো ব্যালেন্স শিট হয়ে গেছে ডিসেম্বরে, হয়তো তার চার দিন পরেই মারা গেল, কিন্তু রিটায়ারমেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা এরকম দেখি না। অর্থাৎ ডেথের কোনো নির্দিষ্ট ডেট থাকে না, এটা একটা ব্যাপার। দু নম্বর হচ্ছে, রিটায়ারিং পার্টনারের ক্ষেত্রে যে পার্টনার চলে যাচ্ছে, তার ডিউ অ্যামাউন্টটা, অর্থাৎ তার ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা সাধারণত তার হাতেই তুলে দেওয়া হয়, আর যদি সাফিসিয়েন্ট ফান্ড না থাকে তাহলে তার নামে লোন অ্যাকাউন্ট খুলে দেয়া হয়। কিন্তু যে পার্টনার মৃত, অর্থাৎ ডিজিজড, সেই ক্ষেত্রে যে মারা গেছে তার হাতে তো কোনো টাকা তুলে দেওয়া যায় না, সেই ক্ষেত্রে তার এক্সিকিউটর, অর্থাৎ আইন স্বীকৃত উত্তরাধিকারীর হাতে তার ডিউ অ্যামাউন্টটা তুলে দিতে হয়। এই হচ্ছে ব্যাপার। আরেকটি ব্যাপার যে সাধারণত আমরা রিটায়ারমেন্টের অঙ্কে দেখেছি যে যে তারিখের ব্যালেন্স শিট, সাধারণত সেই তারিখে বা ঠিক তার পরের দিন পার্টনার চলে গেছে, কিন্তু ডেথের ক্ষেত্রে দেখতে পাবো যে ব্যালেন্স শিটের হয়তো 3 মাস পরে বা 15 দিন পরে বা 2.5 মাস পরে মারা যাচ্ছে। কারণ আমরা আগেই বলেছি যে ডেথের কোনো নির্দিষ্ট তারিখ থাকে না, তো সেই ক্ষেত্রে ওই লাস্ট ব্যালেন্স শিটের ডেট থেকে মারা যাওয়ার তারিখ পর্যন্ত একটা আনুমানিক প্রফিট বা লসের একটা হিসেব করতে হয়। অবশ্যই সেটা বইতে দেওয়া থাকবে বা কোশ্চেন পেপারে দেওয়া থাকবে। তারপর সেই লাভের মধ্যে তার যে অংশ, অর্থাৎ ডিজিজ পার্টনারের যে অংশ, সেটাও তাকে তুলে দিতে হয়, তাকে মানে তার অ্যাকাউন্টে ক্রেডিট করতে হয়। ঠিক আছে, এই হলো মিল আর অমিল নিয়ে বললাম। এবার অঙ্ক তোমাদের কিভাবে আসবে দেখবে। যেমন আমরা অ্যাডমিশন আর রিটায়ারমেন্টের ক্ষেত্রে বলেছিলাম যে অঙ্কের দুটো ফর্ম হয়, আইদার জার্নাল আসতে পারে আর লেজার আসতে পারে। ডেথের ক্ষেত্রেও একই কথা খাটে, অর্থাৎ ডেথের যখন অঙ্ক দেবে, সেটা জার্নালের অঙ্ক আসবে না লেজারের অঙ্ক আসবে, সেটা আমরা আগে থেকে কেউ জানি না। তাই আমাদের দুটোই শিখে নিতে হবে। প্রথমে আমরা জার্নাল শিখবো, তারপরে আমরা লেজার শিখবো। তো আজকের এই ভিডিওতে আমরা ডেথের অঙ্কে কীভাবে জার্নাল এন্ট্রি করতে হয় সেগুলো দেখাবো। তোমরা খুব মন দিয়ে দেখবে, হ্যাঁ। আর যে কথাটা বারবার বলে থাকি, বারবার তো দেখবেই, এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এর পরের যে ভিডিওগুলো তার নোটিফিকেশন তোমাদের কাছে
চলে আসে। ঠিক আছে, তাহলে ভিডিওটি দেখো মন দিয়ে। আমরা ডেথের প্রথম অঙ্কটি নিলাম, দেখো অঙ্কটি পড়ছি। ফলোয়িং ওয়াজ দ্য ব্যালেন্স শিট অফ পি কিউ অ্যান্ড আর হু শেয়ার প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2:1 অ্যাজ অন 31st March 2019 আর ডায়েড অন 15th July 2019। অর্থাৎ যে ব্যালেন্স শিটটি দেওয়া রয়েছে সেটি হলো 31st March 2019-এর, কিন্তু 15th July মানে আজ থেকে ঠিক 3.5 মাস পরে আর মারা গেছেন। তো ব্যালেন্স শিট রয়েছে এখানে, পি কিউ আর তাদের ক্যাপিটাল রয়েছে, রিজার্ভ রয়েছে, বাকি সব রয়েছে। নিচে এগ্রিমেন্ট কী হয়েছে দেখো, আন্ডার দ্য টার্মস অফ দ্য অফ এগ্রিমেন্ট দ্য এক্সিকিউটর্স অফ আর ওয়ার এন্টাইটেল টু অ্যামাউন্ট স্ট্যান্ডিং টু দ্য ক্রেডিট অফ আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ আর মারা যাওয়ার পর আরের যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স রয়েছে সেটি আরের এক্সিকিউটরের হাতে তুলে দিতে হবে। ক্লিয়ার? এটি খেয়াল রাখবে, এই কথাটি বলুক আর নাই বলুক, আরের এক্সিকিউটর কিন্তু অটোমেটিক্যালি এটা পাবে। এটা বলা হয়েছে জাস্ট স্টুডেন্টদের একটু কনফিউজ করে দেওয়ার জন্য। নেক্সট দেখো, শেয়ার অফ রিজার্ভ অর্থাৎ ব্যালেন্স শিটে যে রিজার্ভ রয়েছে তার যে পোর্শন আর পাওয়ার যোগ্য, সেই রিজার্ভের পোর্শনটাও আর এর এক্সিকিউটরের হাতে তুলে দিতে হবে। এটিও কিন্তু বাই ডিফল্ট অর্থাৎ অটোমেটিক্যালি সে পাবে, কোয়েশ্চেন পেপারে বলুক আর নাই বলুক। এগুলো কিন্তু ডিডে লেখা থাকলে পাবে, না থাকলে পাবে না। যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইয়ারলি 6%, আর স্যালারি পাবে মান্থলি 1000 পার মান্থ, মান্থলি 1000। অর্থাৎ যেহেতু ও 3.5 মাস পরে মারা গেছে ব্যালেন্স শিটের তারিখ থেকে, তাহলে ওর এক্সিকিউটরের হাতে 3.5 মাসের স্যালারি তুলে দিতে হবে। এছাড়াও শেয়ার অফ প্রফিটস অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট অফ দ্য প্রিভিয়াস 4 ইয়ার, গত 4 বছরের যে প্রফিট হয়েছিল তার অ্যাভারেজের একটা পোর্শন আর এর এক্সিকিউটরের হাতে তুলে দিতে হবে। ক্লিয়ার? এবং এই 4 বছরের অ্যাভারেজ বের করার জন্য লাস্ট 4 বছরের প্রফিট দেওয়া রয়েছে দেখো, 13,000, 12,000, 20,000 আর 15,000। এছাড়া কী পাবে না, আর তার শেয়ার অফ গুডউইল পাবে। কীভাবে গুডউইলের ভ্যালুয়েশন হবে না, গুডউইল ইজ টু বি ভ্যালুড অ্যাট 2.5 ইয়ার্স পারচেজ অফ দ্য অ্যাভারেজ প্রফিট অফ দ্য প্রিভিয়াস 4 ইয়ার্স। অর্থাৎ গুডউইলের মূল্যায়ন করতে হবে এই রূপে যে গত 4 বছরের যে প্রফিট হবে তার 2.5 গুণ। ঠিক আছে, তাহলে এইভাবে এই জিনিসগুলোকে আমায় আর এর এক্সিকিউটরের হাতে তুলে দিতে হবে। তো কীভাবে করছি দেখা যাক। আচ্ছা, আমাদের কিন্তু বলা হয়েছে এটি লেজার ফরম্যাটে নয় জার্নাল ফরম্যাটে করতে হবে, সেই জন্য বলা হয়েছে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ। ওকে, তাহলে সলিউশন করছি দেখো মন দিয়ে। প্রথমে আমরা ওয়ার্কিং নোট করে নিয়েছি, দেখো আর কী কী পাবে বলা হয়েছিল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে, তো দেখবে আর এর ক্যাপিটাল ছিল 90,000, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া ছিল 6%, যেহেতু আর 3.5 মাস পরে মারা যাচ্ছে ব্যালেন্স শিটের তারিখ থেকে, সেই জন্য 3.5 / 12 করে হয়েছে 1575 টাকা। আর রিজার্ভ পাবে তার পোর্শনটা অনলি, দেখবে ব্যালেন্স শিটে রিজার্ভ রয়েছে 60,000, তার পোর্শন হচ্ছে 1/6, তার মানে ও পেল 10,000 টাকা। দেখো আর স্যালারি পাবে 3.5 মান্থস, তাহলে মান্থলি 1,000 হলে 3.5 মাসের স্যালারি হলো 1,000 × 3.5, দ্যাট ইজ 3,500। ওকে, এবার আমরা অ্যাভারেজ প্রফিট বের করছি। দেখো লাস্ট 4 বছরের প্রফিট দেওয়া ছিল 13,000, 12,000, 20,000 আর 15,000, 4টে যোগ করেছি, করে 4 দিয়ে ডিভাইড করেছি, করে হয়েছে 15,000। কেন অ্যাভারেজ প্রফিট বের করলাম, কারণ বলেছিল আর এর শেয়ার অফ প্রফিট বের করতে হবে অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট, সেই জন্য লিখেছি দেখো, শেয়ার অফ আর্টস প্রফিট ফ্রম দ্য ডেট অফ লাস্ট ব্যালেন্স শিট টু দ্য ডেট অফ ডেথ। দেখো অ্যাভারেজ প্রফিট 15,000 এটাই ইন্ডিকেট করে যে এটা হলো 12 মাসের অ্যাভারেজ, মানে 12 মাসের প্রফিট হলো 15,000। তাহলে যেহেতু 3.5 মাস পরে মারা গেছে, সেই জন্য 15,000 × 3.5/12 করলাম, আর আরের পোর্শন ছিল 1/6, দ্যাটস ওয়াই × 1/6, করে হয়েছে 729.89, অর্থাৎ রাউন্ড অফ করে 730 রুপিস। ওকে, এবার গুডউইলের ভ্যালুয়েশন দেখো, কোয়েশ্চেন পেপারে বলা ছিল
যে গুডউইলের ভ্যালুয়েশন হবে 2.5 years অফ অ্যাভারেজ প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট আমরা বের করেছি 15,000 × 2.5, দ্যাট ইজ 37,500। এবার দেখো যে আর এর শেয়ার অফ গুডউইল, এই যে ট্রিটমেন্টটা হবে এটা কিন্তু একদম এক্স্যাক্ট ইয়ের মতো, রিটায়ারমেন্টের মতো। তাহলে আর এর শেয়ার অফ গুডউইলটা বের করেছি, এটা টোটাল গুডউইল 37,500, আর এর পোর্শন ছিল 1/6, তাহলে 37,500 × 1/6 = 6,250। ওকে, তাহলে যা ওয়ার্কিং স্কোরার আমরা করে নিয়েছি, এবার জার্নাল এন্ট্রি করব, নেক্সট পেজে যাওয়া যাক। দেখো অঙ্কে বলা ছিল আর তার রিজার্ভের পোর্শনটা নেবে, তাহলে আর যেহেতু নেবে তার ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়ছে, সেই জন্য আর এর ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছে। আর কী জন্য পাচ্ছে? রিজার্ভ ফান্ডের একটা পোর্শন নেওয়ার জন্য। তাহলে জার্নাল এন্ট্রি হলো রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু আর্স ক্যাপিটাল। খেয়াল করে দেখো যে যে জিনিসগুলো আরকে দেওয়া হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু আর এর ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করেছি, ঠিক আছে? কত পোর্শন আমরা লাস্ট পেজে ওয়ার্কিংস করেছিলাম? 10,000, তাই 10,000 করেছি। নেক্সট আর কি ইন্টারেস্ট দিতে হবে? দেখো আবার আরকে দিতে হচ্ছে, সেই জন্য আরকে আবার ক্রেডিট করা হয়েছে। ডেবিট কে হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে জার্নাল এন্ট্রি ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু আর্স ক্যাপিটাল, দ্যাট ইজ 1575। ক্লিয়ার? নেক্সট আর স্যালারি পাবে 3.5 মাসের। তাহলে আবার দেখো আর পাচ্ছে, সেই জন্য আর এর ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করেছে, আর ডেবিট করা হচ্ছে স্যালারিতে। সো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 3,500 টু আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 3,500। ক্লিয়ার? নেক্সট পেজ দেখো, আর এর ওই প্রপোর্শন অফ প্রফিট, মানে ওই 3.5 মাস পরে যেহেতু মারা গেছে, আমরা ক্যালকুলেট করে রেখেছিলাম আগে যে 730 টাকা তার ভাগে আসছে। তাহলে দেখো যেহেতু আর পাচ্ছে, তাহলে আবার আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট করেছে। জার্নাল এন্ট্রি হলো প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 730। ক্লিয়ার? এবার গুডউইল ট্রিটমেন্ট একদম এক্স্যাক্ট রিটায়ারমেন্টের মতো। দেখো আর যেহেতু চলে যাচ্ছে বা মারা যাচ্ছে, আর কি ক্রেডিট করেছি তার পোর্শন দিয়ে, আর ডেবিট হয়েছে যারা এক্সিস্ট করছে, যারা বেঁচে থাকছে। দেখো পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এবার প্রশ্ন হচ্ছে এই রেশিওটা কীভাবে এলো? রেশিওটা হচ্ছে দেখবে অ্যাকচুয়ালি এটা গেনিং রেশিও, কিন্তু কোয়েশ্চেন পেপারে নিউ রেশিও নেই, সেই জন্য আমরা কী করলাম? দেখো রেশিওটা ছিল 3:2:1, তো শেষের জন্য মানে 1 মারা গেল, সেই জন্য আর এর পোর্শনটা, বাকি যে পোর্শনটা আছে 3:2, এই প্রপোর্শনে পি আর কিউয়ের মধ্যে ভাগ হয়েছে। ক্লিয়ার? সো জার্নাল এন্ট্রি পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু আর্স ক্যাপিটাল। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট দেখো, এই সমস্ত করে দেখা যাবে যে আর এর ক্যাপিটাল অ্যাকাউন্টে কত জমলো। দেখো একদম নিচে আমরা ব্যালেন্স করেছি, দেখো ব্যালেন্স ডিউ টু আর, এটা অ্যাকচুয়ালি ওয়ার্কিংস। দেখো আর এর ব্যালেন্স শিটে ক্যাপিটাল ছিল 90,000, তার সাথে যখন আমরা জার্নাল করলাম একবার আরকে ক্রেডিট করেছি 10,000 দিয়ে রিজার্ভের পোর্শন, 1575 আবার ক্রেডিট করেছি, তারপরে আবার ক্রেডিট করেছে 3500, তারপর আবার 730 দিয়ে ক্রেডিট করেছি, আর লাস্টে ক্রেডিট করা হলো গুডউইলের পোর্শন দিয়ে, দ্যাট ইজ 6,250। তাহলে আলটিমেটলি দাঁড়ালো আর এর অ্যাকাউন্টের ব্যালেন্স 112,055। আলটিমেটলি আর এর ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা তার এক্সিকিউটর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো, সেই জন্য জার্নাল এন্ট্রি হচ্ছে এবার আর এর ক্যাপিটালটা ডেবিট হচ্ছে। দেখো আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু আর্স এক্সিকিউটর অ্যাকাউন্ট 112,055। ওকে, তো এইভাবে আমরা ডেথের অঙ্কগুলির কীভাবে জার্নাল এন্ট্রি করতে হয় সেটি শিখলাম। তো নেক্সট যে ক্লাস হবে সেখানে আমরা এই ডেথের কীভাবে অ্যাকাউন্ট ফর্মে অঙ্ক করতে হয় সেইটা শিখব। ওকে, ডান।